নমস্কার বন্ধুরা, ঘূর্ণিঝড় ফণী ইচ্ছ বলে এবার বাংলা। শুক্রবার উড়িষ্যা উপকূলে ঘণ্টায় প্রায় 205 কিলোমিটার গতিতে ফণী আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতা 2, মেদিনীপুর 2, চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতে শুক্র ও শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দপ্তর। বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের সরানো, দীঘা, মন্দারমণি, বকখালিতে সৈকত পর্যটন বন্ধ রাখা, পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ করার কথাও বলা হয়েছে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 115 কিলোমিটার মাত্রা ছুঁতে পারে বলে জানিয়েছে দিল্লির মৌসুম ভবন। মারাত্মক প্রবল ঘূর্ণিঝড় হিসেবে মূলত উড়িষ্যায় ঢুকে ফণী পশ্চিমবঙ্গে পৌঁছতে পৌঁছতে তার শক্তি বেশ কিছুটা ক্ষয়ে যেতে পারে। আজ বৃহস্পতিবার রাতে উড়িষ্যার গোপালপুর ও চাঁদবালির মাঝখান দিয়ে ফণী ঢুকবে স্থলভূমিতে, তখন তার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় 205 কিলোমিটার। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় কেন্দ্র রাজ্য দু তরফেই তৎপরতা চলছে তুঙ্গে। এই বিপর্যয় মোকাবিলায় উপকূলবর্তী রাজ্যগুলোর জন্য 1068 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে 235 কোটি টাকা। নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীকেও সতর্ক থাকতে বলা হয়েছে। সম্প্রতি শ্রীলঙ্কার কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল, সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নেয়, যার নাম ফণী। উত্তর ভারত মহাসাগরীয় এলাকার দেশগুলোর মধ্যে ক্রমান্বয়ে ঘূর্ণিঝড়ের যে নামের তালিকা রয়েছে, সেই অনুযায়ী বাংলাদেশের দেওয়া ফণী নাম জুটেছে এর কপালে। প্রশ্ন উঠেছে, ফণী মারাত্মক চেহারা নিল কেন? ঝড়ের ধাক্কায় ভেঙে পড়তে পারে কাঁচা বাড়ি, গাছপালা, পুরনো বাড়িও। ট্রেন চলাচল বিপর্যস্ত হতে পারে, ফসলে ক্ষতির প্রবল সম্ভাবনা রয়েছে, উপড়ে যেতে পারে গাছপালাও, কলকাতা শহরে জল জমে যেতে পারে। সে কারণে উপকূলবর্তী এলাকা থেকে গ্রামবাসীদের নিরাপদে সরে আসতে অনুরোধ করা হয়েছে। এরকম আরও অনেক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।